নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাস্তা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, যা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি তৈরি করার জন্য একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ জল। জলটা হালকা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পাস্তা। পাস্তা দিয়ে দিলাম, দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো, 4 কোয়া রসুন, পরিমাণ মতো 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সবকিছুকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর পাস্তা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। একটা পাস্তাকে তুলে নিলাম, একটা ছুরি দিয়ে কেটে দেখব। খুব সহজেই কাটা হয়ে গেলে বুঝতে হবে পাস্তা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, পাস্তাকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একটি পাত্রে পাস্তাকে নিয়ে নিলাম, এর থেকে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনকে আলাদা করে নেব। অন্য একটি পাত্রে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিলাম, অন্যদিকে পাস্তাকে রেখে দিলাম। এগুলির একটি পেস্ট তৈরি করে নেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। খুব সহজেই সেদ্ধ হওয়ার পর টমেটোর খোসা উঠে চলে আসে, খোসাটা ফেলে দিলাম। একটা গ্রাইন্ডিং জারে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিলাম, অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিলাম। টমেটোর পেস্ট রেডি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। পেঁয়াজকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন, সেই রকম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল স্পুন টমেটো সস। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আবার বলছি, ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। কিছুক্ষণ ভাজার পর মশলার কালারটা খুব সুন্দর হয়ে যাবে। বাড়িতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো থাকলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এতে দিয়ে দেব 1/2 টিস্পুন অরিগানো। বাড়িতে থাকলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। অরিগানোকেও মশলার সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে পাস্তাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি। ধনে পাতাকেও পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব। ধনে পাতাকে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল ম্যাকারনি পাস্তা। রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগে। অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি।
রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।